স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইনস্ট্যান্ট ধোকার ডালনা। ইনস্ট্যান্ট ধোকার ডালনা বানানোর জন্য আমি গিল্টের একটা ধোকার প্যাকেট নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঈশ্বর উষ্ণ গরম জল। এবার এই গরম জলের মধ্যে প্যাকেটটা কেটে এই যে ভিতরে যে মিশ্রণটা আছে সেটার মধ্যে ঢেলে দেব। এরপর ভালো করে মিশিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে এই যে মিশ্রণটা এটাকে আবারও একটু নেড়ে নেব। এবার একটু ননস্টিকের প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আগেই আমি একটা ভাজা করেছিলাম, সেই তেলটা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখানে তোমরা সাদা তেলই ব্যবহার করবে। সাদা তেলটা দিয়ে এরপর মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটাকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে এটা একটা মণ্ডর আকারে তৈরি হয়ে যাবে। যখন দেখবে প্যানের থেকে এই মিশ্রণটা একদম উঠে আসছে, তখন বুঝবে যে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে অনবরত একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে দেখবে একসময় এটা একটা মণ্ডর আকারে তৈরি হয়ে যাবে। দেখো এটা অনেকটাই জমাট হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। এবার অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটাকে সম্পূর্ণ এক জায়গায় করে নেব। সম্পূর্ণ এক জায়গায় করে নিয়ে মিশ্রণটা যখন একদম পুরোপুরি মণ্ডর আকারে তৈরি হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিশ্রণটাকে এক জায়গায় করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে গোটা প্লেটটাকে মাখিয়ে নেব। এরপর যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে দিয়ে এটাকে সব জায়গায় স্প্রেড করে দিতে হবে। এটা তোমরা যে কোনো খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এটাকে ছড়িয়ে দিতে পারো। আমি হাত দিয়ে এটাকে প্রথমে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু চৌকোকারের শেপে দিয়ে নিতে হবে। এতে তোমাদের যদি কুকি কাটার থাকে অথবা কোনো খুন্তি বা চাকু যা থাকবে সেটা দিয়ে এটা একটা চৌকো শেপে করে নিতে হবে। এরপর এটাকে চৌকো করে কেটে নিতে পারো অথবা ডায়মন্ড শেপেও করে নিতে পারো। গরম অবস্থাতেই এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর যখন আরেকটু শক্ত হয়ে যাবে তখন এটাকে আলাদা আলাদা করে তুলে নেব, নিয়ে ভেজে নেব। ঢোকার পিসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এগুলোকে টুমো টুমো করে কেটে নেব। আলুগুলোকে প্রথমেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকে যে কোনো সবজি আনলে প্রথমেই এগুলোকে ধুয়ে নিতে হয়, কারণ এগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে। আলুগুলোকে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এগুলো চুকো চুকো করে টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আলুগুলোকে চুকো চুকো করে কেটে নিচ্ছি। আলু কেটে সবসময় আলু জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে আলু কালো হয়ে যায় না আর আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটাও বেরিয়ে যায়। এগুলো সবসময় চেষ্টা করবে আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে। আলুগুলো আমি চুকো চুকো করে কেটে নিয়েছি। যে যেমনভাবে চাইবে, আর একটু বড়ো চাইলে বড়ো করেও দিতে পারো। এবার আলুগুলোকে একটা বাটির জলের মধ্যে রেখে দিচ্ছি। অপর দিকে ধোকার টুকরোগুলোকেও আমি আলাদা আলাদা করে ছড়িয়ে নিচ্ছি। দেখো টুকরোগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এগুলোকে ভেজে নেব। এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিচ্ছি, কারণ এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। টমেটো থাকলে টমেটোও তোমরা দিতে পারো, এখানে আমি টমেটো আর দিচ্ছি না, তোমাদের কাছে থাকলে দিতে পারো। একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি।
দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে ভালো করে প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ধোকার পিসগুলোকে ভেজে নিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে ধোকার পিসগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে ধোকাগুলোকে ভেজে নিতে হবে। সব পিসগুলোকে এক পাশ আগে লাল করে ভেজে নেব, তারপর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আমার এই পদ্ধতিতে তোমরাও ধোকা বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এতে খেতেও যেমন টেস্টি, বানানো খুবই সহজ। বাড়িতে ধোকার ডাল ভেজানো, বাটা, এগুলো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে কম উপকরণেই অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। ধোকাগুলোকে উল্টে দেব, অপর দিকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও তৈরি করে নিয়েছি। ধোকার পিসগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পিসগুলো দুপাশটাই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ধোকাগুলো এইভাবেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সব পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি আগে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আলু সবসময় কেটে জলে ভিজিয়ে রাখতে হয়, তাতে এর মধ্যে যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যায়। এই জন্য আলুটা সবসময় জলে ভিজিয়ে রাখতে হয়। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে বেশ খানিকটা সময় ধরে বেশ লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে সামান্য একটু হলুদও এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি শুধুমাত্র এখানে লবণ দিয়েই আলুটাকে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। ভাজা আলুগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে। দু সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এরপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার এই মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা টমেটো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিতে পারো। পরেতে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এবার মশলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দেখবে মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আলুর টুকরোগুলো এতে দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষা যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। আর আলুটা কষতে কষতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম, এবার মশলার সঙ্গে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যাবে।
আর মশলা থেকে দেখতে পাচ্ছ তেলটা বেরিয়ে আসছে। এই সময় এতে দিয়ে দেব গরম জল। আমি গরম জলটা আগেই তৈরি করে রেখেছি, এবার গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও ততটা পরিমাণে জল এখানে দিয়ে দেবে। আমি এখানে দু বাটি মতন জল দিয়েছি, যেহেতু ধোকার বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। অনেকে আলু খেতে চায় না, সেক্ষেত্রে আলুটাকে বাদ দিয়ে শুধু মশলাটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে গরম জলটা একইভাবে ঢেলে দিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। এখানে আমি দু বাটি মতন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জলটাকে ঢেলে দিয়ে ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটে গেলে এরপর ধোকার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। আগেও আমি সামান্য লবণ ব্যবহার করেছি আলুটা ভাজার সময়, সেই জন্য লবণটা বুঝে দিতে হবে। এখানে আমি টেস্ট করে দেখে নিয়েছি, মনে হচ্ছে লবণ আর একটু দিতে হবে, তাই আর একটু লবণ আমি এখানে দিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটা কমে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, যাতে সব জায়গায় গরম মশলাটা ভালো করে ছড়িয়ে পড়ে। এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে খেতে ভালো হয়, সেজন্য আমি সবসময় একটু ঘি দিয়ে থাকি। তোমরা ঘিটা যদি চাও দিতে পারো, নাহলে তাকে অ্যাভয়েড করতে পারো, এতে স্বাদের কোনো ঘাটতি হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধোকার ডালনা বানিয়ে নিলে যে কোনো নিরামিষ দিনেই খাওয়াটা একেবারেই জমে যাবে। এছাড়া রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সঙ্গেই এই ধোকার ডালনা খাওয়া যেতে পারে।